সংগ্রামী সাথী বন্ধুগণ, গত কিছুদিন আগে জামাত শিবির বিএনপির দালালেরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি স্বরূপ যে বক্তব্য প্রদান করেছে তার ফলশ্রুতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে আজকের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আমাদের মাঝে উপস্থিত আছেন কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব কাজী দিদারুল আলম সাহেব, নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছেন, মুক্তিযোদ্ধারা উপস্থিত আছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে জানান দিতে চাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার গায়ে যদি একটি ফুলের টুকাও পরে, ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশের যুব সমাজ একত্রিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশ থেকে জামাত বিএনপির সমূলের নির্মূল করে দেব। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে মুখ বুঝে সহ্য করার জন্য নির্দেশ দিয়েছিলেন, আমরা নির্দেশ পালন করেছি। আগামীতে যদি শেখ হাসিনার হত্যার কোন ষড়যন্ত্র এই বাংলার মাটিতে করে থাকে, তাহলে আমরা যুব সমাজের দাঁত ভাঙা জবাব দিব। এ পর্যায়ে আজকের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব কাজী দিদারুল আলম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত কিছুদিন আগে জামাত বিএনপির সন্ত্রাসীরা আমার প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু রতনয়া জননেত্রী শেখ হাসিনার কে প্রকাশ্যে হুমকির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র ডেকার কৃষি সন্তান জননেতা সাবেক কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সফল সাধারণ সম্পাদক জানে আলম সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব ইউসুফ সাহেব, মুক্তিযোদ্ধা তোফেল আহমদ সাহেব, মুক্তিযোদ্ধা বিন্দু, বিশেষ করে অত্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমরা চাই এই বাংলাদেশে কোনো রাজ্য থাকতে পারবে না, কোন সন্ত্রাসী এই বাংলাদেশে থাকতে পারবে না, এটা ওয়াদা, সেটা আমরা দেখেছি। ভাইরা আমার, আপনারা দেখেন এই জননেত্রী শেখ হাসিনাকে আগেও বারবার হামলা করা হয়েছে, এ পর্যন্ত 22 বার হামলা করা হয়েছে। ওনাকে বাজিয়ে রেখেছেন মহান আল্লাহ। কেন রেখেছেন? আমি মনে করি এই জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে এই বাংলাদেশের উন্নয়ন হবে, জনগণের আশার প্রতিফলন হবে। আজকে এই বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে, যেটা বিশ্ব চমকিয়ে গেছে, বিশ্ব চমকে গেছে যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মতো একটি ছোট্ট রাষ্ট্রে যে পদ্মা সেতু করবে সেটা করবে না আপনি, সেটা ইনশাআল্লাহ আমাদের জননেত্রী শেখ হাসিনা করে দেখিয়েছেন। প্রিয় সাথী ও বন্ধুরা, আপনারা জানেন ওনাকে গ্রেনেড হামলা হয়েছে, বুলেট হামলা হয়েছে, অনেক হামলা ওনার উপর হয়েছে, ইনশাআল্লাহ মহান রাব্বুল আলমিন ওনাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা মনে করি আমরা মুসলমান, সেই হিসেবে বলবো আল্লাহ সব কিছু করে থাকেন ভালোর জন্য, উনি ভালো করবেন, এদেশকে উন্নত করবেন, সেই জন্যই ওনাকে বাঁচিয়ে রেখেছেন। আজকে আমরা কাঞ্চননগর অজপাড়া গায়ে গ্রাম হবে শহর সেটা তো আমাদের নেত্রী করে যাচ্ছেন, সেই হিসেবে বলবো আজকে আমরা পিচের উপর দাঁড়িয়ে
এই অজপাড়া গাইয়ে কথা বলতে পারতেছি। আজকে প্রত্যেকটা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ভবন হয়েছে, আজকে সারা বাংলাদেশে ফ্লাইওভার হয়েছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশের উন্নয়ন হয়েছে। সেটা এখানে বিশেষ করে আমি বলবো জামাত বিএনপি সহ্য হচ্ছে না। ভাইয়েরা আমার, যে রাস্তা করে দিয়েছেন সে রাস্তা দিয়ে আপনারা চলেন, যে ওভারব্রিজ করে দিয়েছেন তাতে আপনারা চলেন, যে পদ্মা সেতু করে দিয়েছেন সেটাতে এই বাংলাদেশের সব ধনী গরিব সবাই ওদিক দিয়ে চলেন। যত জামাত বিএনপি বলেন বা অন্যান্য অনুসারী তারাই তো চলেন। সুতরাং আমরা বলবো, যাই ভালো করে তাকে ভালো বলবো, যে খারাপ করে তাকে খারাপ বলবো। আমি বলবো একসময় আমরা এখানে বিল্ডিং করার সাহস পাই নাই, একটা মোটর সাইকেল নিয়ে চলার সাহস করতে পারি নাই, আমাদের উপর নির্যাতন হয়েছে, চাঁদাবাজি হয়েছে। আজকে জননেত্রী শেখ হাসিনা আসার পর থেকে চাঁদাবাজি বন্ধ হয়েছে, বিল্ডিং হয়েছে, আজকে সুন্দর সুন্দর দামি দামি গাড়ি এখানে রাস্তা দিয়ে চলতেছে, সেটা একমাত্র জননেত্রী শেখ হাসিনা আছে বলেই। আমরা চাইবো এই জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচন আসতেছে, এই নৌকা মার্কাই বুদ্ধি দিয়ে আমরা যদি জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে পারি, তাহলে সন্ত্রাস জীবনও এখানে আসতে পারবে না, বাংলাদেশের উন্নয়ন হবে, আমাদের অবকাঠামোগত উন্নয়ন হবে। আমি চাইবো আপনারা সবাই এক হয়ে এই জননেত্রী শেখ হাসিনার পক্ষের নৌকা মার্কাই বুদ্ধি দিয়ে আমরা আবার জননেত্রী শেখ হাসিনাকে এই এখানে বসাতে পারি, বাংলাদেশ যদি আমরা প্রধানমন্ত্রী বানাতে পারি তাহলে এদের সুন্দর হবে, সার্থক হবে। সেটার পরশুটি আমরা বলতে পারবো আমাদের দলের মধ্যেও যারা উল্টোপাল্টা করেছেন তাদেরকে উনি শাস্তি দিয়েছেন। আমি বলবো আপনারা সবাই চিনেন ইসমাইল হোসেন সম্রাট, উনি অন্যায় করেছেন, অন্যায়ের উনি জবাব দিয়েছেন, ওনাকে গ্রেপ্তার করে আইনে আইনের আওতায় এনেছেন। ইনশাল্লাহ আমি একটা কথাই বলতে পারবো, জনত্রী কাকু যে যত বলেন তাও কাকু সাথ দেবেন না, আমরা সবসময় ভালো হয়ে যাব, আমরা খারাপ কাজে লিপ্ত হব না, এটা আমাদের জননেত্রী শেখ হাসিনা চাই। আর দলীয়ভাবে বলবো, আমরাই আওয়ামী লীগের সভাপতি হিসেবে আছি এবং আপনারা নৌকা প্রতীক নেত্রী দিয়েছেন, আপনারা বুদ্ধি নির্বাচিত করেছেন, ইনশাল্লাহ এই কাঞ্চননগরে আওয়ামী লীগ গুছিয়ে যাবে, যুবলীগ গুছিয়ে যাবে, ছাত্রলীগ গুছিয়ে যাবে, স্বেচ্ছাসেবক গুছিয়ে যাবে, মহিলা লীগ গুছিয়ে যাবে, ইনশাল্লাহ এখানে যারা সব নৌকার সপক্ষে আছেন তারাই আসবেন, ভালো কাজের পক্ষে যারা আছেন তারাই আসবেন। আমি চাই, আমি অতীতে আপনাদের সাথে ছিলাম, এখনো আছি, আগামীতেও যতদিন থাকে বেঁচে থাকি সুন্দরভাবে আপনাদের বুকে ধারণ করে থাকতে চাই। আমি চাই এখানে অনেকে অনেকভাবে হত্যার হুমকি দিয়েছেন, অনেকে বাঁচিয়ে রেখে রেখেছেন আল্লাহ, যত হত্যার হুমকি দেওয়া হোক আমার নেত্রী সেগুলাকে ভয় পাই না, ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এটা কঠোর হস্তে দমন করবে, কাকে কোনো সাথ দেওয়া হবে না, পরিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাঞ্চননগর আওয়ামী লীগ তথা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত করব এবং আপনারা সবাই থেকে এই একসাথে থেকে নৌকাকে বিজয়ী করবেন, এ সভা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, জয় বাংলা, জয় বাংলা।